হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে দুপুরকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় শীতরাঙের এই মুহূর্তে কি পরিস্থিতি অর্থাৎ ঘূর্ণিঝড় শীতরাং কোন দিকে যেতে পারে এবং কতটা শক্তি আরও বাড়িয়েছে আর কতটা বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড় কোন দিকে আশ্রয় পড়বে সম্পূর্ণ বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার উনিশ তারিখ দুপুর একটা থেকেই কিন্তু ঘূর্ণিঝড় শীতরাঙের যেটা হচ্ছে শুরু সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু গতি থাকতে পারে আশি কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ যেটা বুঝতে পারছি আমরা এই ঘূর্ণিঝড় শীতটাঙে কিন্তু শক্তি প্রবল হতে পারে এবং কত কিলোমিটার যেটা অনুমান করা যাচ্ছে একখানা আজকের আপডেট হয়তো একশো চল্লিশ কিলোমিটার পার হওয়ার থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের গাস্টিং অর্থাৎ গোদ ঝাপটা বায়ুর ঝাপটা তো আর বায়ুর যদি মুড যায় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো প্লাস বায়ু মোডের মধ্যে প্রায় আশি থেকে তার উপরেই থাকতে পারে হয়তো তো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণিঝড়ের চিত্রাঙ্গের খুঁটিনাটি আজকের কি আপডেটে কতটা পরিবর্তন হয়েছে বিশাল কিন্তু পরিবর্তন হয়েছে এই ঘূর্ণিঝড়ে সেটাই দেখাবো তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের এই ভিডিওর নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতেও ক্লিক করবেন এবং ক্লিক করার পরে পাশে একটা ঘণ্টির চিহ্ন আসবে ওটাতেও ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিছু অপশন আসবে যার মধ্যে সবার উপরে এ ডবল এল অল থাকবে ওটাতেও কিন্তু ক্লিক করে দেবেন করলে কী হবে আমরা যখনই কোনো নতুন আপডেট ছাড়ব ওই ঘূর্ণিঝড় শীতরাং রিলেটেড তখনই যাতে আপনারা এক চান্সের মধ্যে পেয়ে যান এবং যাহা যেহেতু নতুন ঘূর্ণিঝড় আবারও তার জন্য কিন্তু আপনাদেরকে এই সমস্ত আপডেট পেতে লাগবে যাতে বাইচান্স যদি এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপর আশ্রে পড়ে তাহলে কিন্তু আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন সেটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য যাতে আপনাদের কারোর কোনো ক্ষতি না হয় সবাই যাতে সুস্থ থাকেন সেজন্যই কিন্তু আমরা আপনাদেরকে আগে দিয়ে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় শীতরাঙের প্রত্যেকটা গতিবিধির উপর কিন্তু আমরা চোখ রাখবো তো এবার দেখুন আমরা শুক্রবার তেরো তারিখ একটা পিএম যখন যাচ্ছি সেই সময় আমরা যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা ঘূর্ণিঝড় যেটা হচ্ছে শীতরাং সেই সময় কিন্তু থাকছে না কিন্তু আজ সারাদিন ধরে কিন্তু একটা মৃদু হাওয়া বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে হালকা একটা মৃদু হাওয়া যেটা কিন্তু মানুষকে স্বস্তি দেবে এই যে প্রবল গরমটা সেই থেকে হয়তো মানুষ একটুখানি হলেও স্বস্তি পাচ্ছে এই সকাল থেকে যে হাওয়াটা চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে তার ফলে এবার আমাদের মেন লক্ষ্য হচ্ছে ঘূর্ণিঝড় শীতরাং আগে দেখিয়ে নেব তারপরে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আজকের আবহাওয়া এবং পরবর্তী দশ দিনের আবহাওয়ার আপডেটে আসবো তো দেখুন এখানে শনিবার চোদ্দো তারিখ যখন আমরা যাচ্ছি সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় শীতরাং সেই সময় কিন্তু তৈরি হয়নি কিন্তু অশনিটা এখান থেকে মিটে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অশনিটা মিটে যাচ্ছে তারপরেও এখান থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে এবং পনেরো তারিখে যখন আমরা যাচ্ছি সেই সময় দেখতে পাচ্ছি একটু একটু করে একটা শক্তি আসছে অর্থাৎ একটা গাছটিং আসছে ঝড়ের গতি যেটা কিন্তু ষোলো তারিখে গেল আমরা লক্ষ্য করতে পারছি আপাতত কোনো ঘূর্ণাবত্তের রাখা ষোলো তারিখের মধ্যেও নিচ্ছে না এবং মঙ্গলবার যখন সতেরো তারিখ যাচ্ছি সেই সময়ও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের কোনো আকারই কিন্তু সেই সময় নিচ্ছে না কিন্তু সতেরো তারিখ থেকে একটা কিন্তু ছোট্ট দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবত্তের মতন কিন্তু সৃষ্টি হওয়ার একটা ইয়ে তৈরি হচ্ছে অর্থাৎ একটা যুক্ত কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ আঠেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবত্তের মতন আকার নিয়ে নিচ্ছে অর্থাৎ এরপরে বৃহস্পতিবার যখন উনিশ তারিখ যাব সেই সময় কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে দেখুন এখান থেকে অর্থাৎ আগে কিন্তু প্রবল হাওয়া বইল সমুদ্রের মধ্যে থেকে তারপরে আস্তে আস্তে করে এখানে সেই ঘূর্ণ হাওয়াটি ঘূর্ণাবত্ত রাখার নিচ্ছে অর্থাৎ একটি নিম্নচাপের আকার নিচ্ছে আর সেই সময় যদি আমরা গতিমাপি তখন আশি থেকে একাশি দেখাচ্ছে এটা কিন্তু ঝাপটা মোড়েই আমরা দেখছি তো আমরা বায়ু মোড়েও আপনাদেরকে দেখিয়ে দেবো তো ধরুন আশি কিলোমিটার প্রতি ঘন্টা মানে ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে পরবর্তীকালে এটা দেখতে পাচ্ছে আস্তে আস্তে করে ফের একবার এই এগানো শুরু করলো এবং এগিয়ে যেটা মনে হচ্ছে নয় এদিকে যাবে নয় কিন্তু মায়ানমারে যাবে এখন দেখা যাক কোন দিকে যায় আমরা গত দিনের ভিডিওতে কিন্তু দেখেছিলাম এটা মায়ানমারের দক্ষিণের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা ছিল অর্থাৎ এই যে দক্ষিণের জায়গা দক্ষিণ মায়ানমার এই দিকে কিন্তু গিয়ে আশ্রয় পড়ছিল তবে আজকের যে আপডেট তাতে আমরা দেখতে পাচ্ছি একটা যে ফোকাস লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা যেদিকে আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি আশ্রয় করার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মায়ানমারের উত্তরের দিকে এখন দেখা যাক কি হতে পারে আমরা কুড়ি তারিখ শুক্রবার যখন এটাকে ব্লেক করছি তখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে কিন্তু শক্তিশালী আকার নিয়ে নিচ্ছে এবং আমরা এটাকে সমচাপ রেখাটা অন করে রাখবো দেখবো যে লো প্রেশার তৈরি হচ্ছে কিনা হ্যাঁ যেটা দেখছি যে লো প্রেশার তৈরি হচ্ছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং আগে জানেন যে নিম্নচাপ তৈরি হয় তারপরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয় এরপর এটাকে আবার আমরা প্লে করব প্লে করলে শুক্রবার কুড়ি তারিখের পরে আমরা যখন এটাকে আবারও প্লে করলাম শুক্রবার কুড়ি তারিখ গিয়ে তখন তার যদি গতি দেখি আমরা তখন দেখতে পাচ্ছি বিরানব্বই থেকে তিরানব্বই বা কোথাও ছিয়ানব্বই দেখতে পাচ্ছেন যে পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই কিন্তু কিলোমিটার পার হাওয়ারের গাছটিং হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছেই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা আপনাদেরকে বলছি যদি এক্স্যাক্টলি এমনই থাকে পরবর্তীকালে যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে কিন্তু হয়তো এটা ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপও হয়ে যেতে পারে তবে এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাটা আমরা আপনাদেরকে দেখালাম উইন্ডি আপডেটের মাধ্যমে তো এটাকে আবারও প্লে করবো প্লে করলে কুড়ি তারিখের পর থেকে যখন আমরা এটাকে আবারও প্লে করলাম প্লে করলে দেখতে পাচ্ছেন যে সেই বিরানব্বই তিরানব্বই কিলোমিটারই থাকছে অর্থাৎ ঘূর্ণিঝড়ই কিন্তু থাকছে তবে শনিবার শুক্রবারের পর আমরা যখন শনিবার যাচ্ছি সেই সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আট কুড়ি তারিখের মধ্যে তখন কিন্তু এর গাস্টিং থাকছে অর্থাৎ যেটা ঝাপটা থাকছে বায়ুর সেটা কিন্তু বিরানব্বই কিলোমিটার পার হওয়ার থাকছে এবং ঘূর্ণিঝড়েই থাকছে শীতরাঙই থাকছে তারপর আবার যখন এটাকে প্লে করলাম বিকেল পাঁচটা নাগাদ গিয়ে সেই সময় কিন্তু আমরা এর গতি দেখতে পাচ্ছি আটানব্বই থেকে নিরানব্বই কিলোমিটার ধরুন সর্বোচ্চ এই শনিবার একুশ তারিখ বিকেল ভোর পাঁচটা এমে ধরুন আমরা একশো কিলোমিটারই পাড়াওয়াটে ধরলাম মানে ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে করে শক্তিশালী হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এবং আপনাদেরকেও দেখাচ্ছি প্রতি প্রতিনিয়ত এরপর আবার যখন এটাকে প্লে করছি প্লে করলে তখন কিন্তু তার গতি দেখতে পাচ্ছেন যে উঠে যাচ্ছে একশো কিলোমিটার পার হাওয়ার মানে খুবই কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে এবং সঙ্গে কিন্তু লো প্রেশার থাকছেই এবং যেহেতু লো প্রেশারটা থাকছে তার জন্য কিন্তু এই ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো এক কিলোমিটার পার হাওয়ারে এই দশটা এ এমের মধ্যে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এই ঘূর্ণিঝড় অর্থাৎ খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তারপর এটাকে যখন আবারও আমরা প্লে করলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো থেকে আঠেরো কিলোমিটার পার হাওয়ারে কিন্তু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শীতরাং হচ্ছে এবং অনেকের মানে আমরা আপনাদেরকে একটা কনফিউশন দূর করে দিই বন্ধুরা তো অনেকে ভাবছেন যে এটা ঘূর্ণিঝড় করিম তবে আমরা আপনাদেরকে বলে দিয়েছি বলে দিই যে এইখানে ঘূর্ণিঝড় করিম কিন্তু এখানে হবে না অর্থাৎ ঘূর্ণিঝড় করিম কিন্তু ভারত মহাসাগরেও কথা বলেছে অর্থাৎ এই দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঘূর্ণিঝড় কিন্তু এদিকে কোনো আসার সম্ভাবনা নেই এদিকে ঘূর্ণিঝড় হয়তো যাবে এই দিকে কিন্তু এইদিকে কিন্তু আসার সম্ভাবনা অর্থাৎ ঘূর্ণিঝড় করিম কিন্তু পশ্চিমবঙ্গ অথবা ভারতে আসার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে যদি কোনো ঘূর্ণিঝড় আসতে পারে তাহলে কিন্তু শীতরাঙি এবং যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে গিয়ে আছড়ে পড়ছে তবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ধরবেন না আমরা ঘূর্ণিঝড় অশনীর সময়েও ধরেছিলাম যে আর ঘূর্ণিঝড় অশুনি কিন্তু প্রথমে দেখাচ্ছিলো পশ্চিমবঙ্গে তারপরে দেখাচ্ছিল বাংলাদেশে যাওয়ার আশ্রয় পড়ার সম্ভাবনা ছিল কিন্তু শেষ মেশ আমরা দেখতে পেলাম উড়িষ্যাও দেখেও আশ্রয় পড়ার সম্ভাবনা ছিল কিন্তু উড়িষ্যাতেও গেল না গেল অন্ধ্রপ্রদেশ তেমনই এইটা প্রথমে দেখাচ্ছে মায়ানমার হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে এটা সে চিটাগং অংশেও আশ্রয় পড়তে পারে অথবা পশ্চিমবঙ্গেও আশ্রয় পড়তে পারে আমরা চাই না এই জায়গায় আশ্রয় পড়ুক আমরা বলছি না আতঙ্ক করা আমাদের কাজ নয় আমরা আমাদের কাজ শুধু প্রত্যেক দিন প্রতিনিয়ত পরিবর্তন কী হচ্ছে ঘূর্ণিঝড়ে যাতে কিন্তু সমস্ত দেশের সরকারেরা তাদের প্রস্তুতি নিতে পারে সমস্ত রাজ্যের সরকারেরা যাতে তাদের প্রস্তুতি রাখতে পারে তার জন্যই কিন্তু আমাদের কাজ আগে থেকে আপনাদেরকে দেখানো যে তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারে এবং সমস্ত এই রাজ্যের বাসিন্দারা তারা ঘূর্ণিঝড় থেকে মোকাবেলার জন্য রেডি হতে পারে তার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে এই আপডেটগুলো দেখাচ্ছি পরবর্তীকালে যখন এটাকে আবারও আমরা প্লে করব দেখতে পাচ্ছেন যে প্লে করলে প্লে করলে যখন আমরা দেখতে পাচ্ছি দেখুন এর গতি যখন উঠে যাবে তখন কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বা একশো ছেচল্লিশ কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি মানে আপাতত বাইশ তারিখ অবধি আট এ এম অবধি যা আমরা পাচ্ছি আপডেট তাতে আপাতত আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু এটার আপডেট দেখাচ্ছিল যে এই অংশে আশ্রয় পড়ার সম্ভাবনা ছিল তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা আশ্রয় পড়ার সম্ভাবনা এদিকে হয়তো আস্তে আস্তে করে এটা উপরের দিকে আর উঠতে পারে দেখা যাচ্ছে বাংলাদেশেও অথবা পশ্চিমবঙ্গেও আশ্রয় করতে পারে তার জন্য এর ঘূর্ণিঝড় হচ্ছে সেটা কিন্তু আমরা কনফার্ম জানতে পারছি কিন্তু এক্স্যাক্টলি এর গতি কোথায় থাকবে অর্থাৎ পথটা কোথায় থাকবে সেটা কিন্তু আমরা জানি না এটা কোন দিকে যাবে সেটা কিন্তু এখন আমরা কনফার্ম নয় মোটামুটি জবেদের ঘূর্ণিঝড় ওঠা ঘূর্ণা বত্ত ওটা সৃষ্টি হবে আঠেরো তারিখ থেকে তবে কিন্তু আমরা হয়তো এটিকে একটু হলো বুঝতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো আঠেরো তারিখ অব্দি আট বাইশ তারিখ ও রবিবার অবধি আমরা যা লাস্ট আপডেটটা পাচ্ছি দেখাচ্ছে এটা নামের আশ্রয় পড়ছে তবে হয়তো ভবিষ্যতে এটা আরও চেঞ্জ হবে আরও পরিবর্তন হবে সেই সমস্ত পরিবর্তন আপডেট পেতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না এবার চলুন আজকের উপগ্রহ চিত্রতা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিই কী পরিস্থিতি আছে আজকের উপগ্রহ চিত্র এই মুহূর্তে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওপরে কিন্তু ভালো পরিমাণে মেঘ করেছে যেমন কালাই রাজশাহী ময়মনসিং সিলেট এই চারটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব পরিমাণে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এছাড়াও এর মধ্যে পুথিয়া রয়েছে তরস সিংরা পেরামারা বারগুনা এছাড়া লালপুর অংশ আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু বাংলাদেশের বর্ডার লাগু একদম রাজশাহীর সামনে রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর করিমপুর দমকল তার জন্য কিন্তু এই অংশগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা একটা দেখতে পাচ্ছি আর এই পাশে যেহেতু বনগাটা সম্পূর্ণ বাংলাদেশের বর্ডার লাগো অংশ তার ফলে কিন্তু বনগা চাকদা শান্তিপুর এছাড়া কৃষ্ণনগর অংশ আমরা দেখতে পাচ্ছি একটু আধটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর এই পাশে যদি দক্ষিণের দিকে দেখা যায় বাংলাদেশের তাহলে কিন্তু শ্যামনগর সাতক্ষীরা মংলা দিনগড় খুলনা টুঙ্গিপাড়া গোরান্দি মাদারীপুর গোপীনাথপুর নারাইল যশোর এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে আলামডাঙ্গা এবং মেহেরপুর সরি দামুদা দেখতে পাচ্ছি এছাড়া শিবচর মাদারীপুর গোরান্দি তুঙ্গিপাড়া কাউখালি বরিশাল অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে লাকসাম অংশে এছাড়া ত্রিপুরার উদয়পুর অংশ কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি যেটা দেখেও দেখা যাচ্ছে আর এবারে সিলেটের আশেপাশের অংশ ফেনারবাগ জগন্নাথপুরও কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি সিলেটের ওপরে কিন্তু ভারী মেঘ আর এছাড়া দেখতে পাচ্ছি বাংলাদেশের গোয়ালপাড়া গৌহাটী অংশও আমরা একটু আধু কিন্তু মেঘ দেখতে পাচ্ছি মানে যে একটু এখানেও কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া শিলং দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা শেষ সব দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আমরা বিকেলে একটি নতুন পরিবর্তন নিয়ে আসবো যাতে কিন্তু আপনাদের সমস্ত খুঁটিনাটি জানাবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বলবেন না ধন্যবাদ